শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সরকার নির্দেশিত মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের দিন পূর্বে ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের কার্যক্রম শিথিল করার জন্য তোমরা আশা করি এই দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে পেরেছো, বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পেরেছো। আমরা ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ থেকে প্রতিজ্ঞা রক্ষা ও গুরুজনের ভক্তি বিষয়ে আলোচনা করতেছিলাম। আমরা দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। প্রথম পাঠে রাজার ঘটনা আমরা কিছুটা জেনেছিলাম। রাজা ঘোষণা করেছিলেন তার বাজারে যেই জিনিসগুলো অবিক্রিত অবস্থায় থেকে যাবে তিনি সেটা তার রাজকোষ থেকে টাকা দিয়ে কিনে নেবেন। এরকম ভাবে একদিন এক লোক কুম্ভকার একদিন এক কুম্ভকার এলেন একটা অলক্ষীর মূর্তি নিয়ে। এটা যেহেতু অলক্ষীর মূর্তি ছিল, অলক্ষী ঘরে নিলে সেখানে লক্ষ্মী থাকে না, ঘর বাড়ির অমঙ্গল হয়, যার জন্য কেউ এই মূর্তি কিনল না। কুম্ভকার তখন রাজার কাছে এলেন, রাজা অলক্ষীর মূর্তিটি কিনে ঘরে যত্ন করে রেখে দিলেন। মূর্তিটি অলক্ষীর মূর্তিটি যখন ঘরে যত্ন করে রেখে দিলেন মন্ত্রী সহ সকলে এতে বাধা দিলেন, কিন্তু রাজা কোনোভাবেই কারুর কথা শুনলেন না। যখন রাজা কারুর কথাই শুনলেন না, ঘরে যেহেতু অলক্ষীর মূর্তি আসছে যার কারণে লক্ষ্মী দেবী রাজবাড়ি ছেড়ে চলে গেছে, যখন লক্ষ্মী দেবী চলে গেছেন সাথে সাথে এক এক করে কার্তিক গণেশ সরস্বতী সব দেবতাই এক এক করে চলে গেছে, তাদের দেখা দেখি ধর্মদেবও চলে যেতে লাগলেন। তখন রাজা ধর্মদেবকে বলবেন, ধর্মদেব আপনি যাচ্ছেন কেন? রাজার কথা শুনে ধর্মদেব বলল, মহারাজ সব দেবতা চলে গেলে আমি থাকি কি করে? রাজা বললেন, ধর্মদেব রাজা তখন ধর্মদেবকে বললেন, আমি তো কিছু অন্যায় করিনি, আমি আমার প্রতিজ্ঞা শুধু পালন করেছি, আর প্রতিজ্ঞা পালন করা তো ধর্মেরই কাজ, তাই আমি অলক্ষীর মূর্তি করাই করেছি, আমি অবশ্যই ধর্মের কাজ করেছি, সুতরাং অন্য সবাই গেলেও আপনি তো যেতে পারেন না। রাজার এইসব কথাবার্তা শুনে ধর্মদেব খুবই সন্তুষ্ট হলেন, তিনি আর গেলেন না, তিনি তার জায়গায় থেকে গেলেন। ধর্মদেব যখন থেকে গেলেন তখন অন্য সব দেবদেবীও ফিরে এলেন। এইভাবে প্রতিজ্ঞা রক্ষা করে রাজা ধর্ম পালন করলেন। শিক্ষার্থীরা এই গল্প থেকে আমরা এই নীতি শিক্ষা পাই, প্রতিজ্ঞা রক্ষা করা হলো ধর্মের একটা অঙ্গ। প্রতিজ্ঞা রক্ষা করা, কাউকে কোনো কথা দিলে কথাটা পালন করা হলো ধর্মের অঙ্গ। নিজের ক্ষতি হলো, রাজা নিজের ক্ষতি হওয়ার পরেও সে তার প্রতিজ্ঞা রক্ষা করেছে, নিজের ক্ষতি হলেও প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। আর যিনি অন্তর দিয়ে প্রতিজ্ঞা রক্ষা করেন দেবতারাও তার সহায়তা করেন। ঠিক তেমনই প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করা যেমন রাজার কর্তব্য, কোনো প্রজা কষ্টে থাকলে তাতে রাজারই বরং বদনাম হয়। এই নীতি শিক্ষাগুলো আমরা সবসময় মনে রাখব, আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব। আমরা সকলেই চেষ্টা করব কাউকে কোনো কথা দিলে কোনো ওয়াদা করলে আমরা সেই প্রতিজ্ঞাগুলো রক্ষা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ থাকবে কুম্ভকার কি নিয়ে বাজারে আসলে, অলক্ষীর মূর্তি ঘরে থাকলে কি হয়, রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্প থেকে কোন নীতি শিক্ষা পাই, যারা অন্তর দিয়ে প্রতিজ্ঞা রক্ষা করেন তারা তার সহায় হন, কখন রাজার বদনাম হয়, রাজার কথায় কে সন্তুষ্ট হলে, রাজা ধর্মদেবের নিকট কি আবেদন করলেন, প্রতিজ্ঞা রক্ষা করে রাজা কি পালন করলেন, অলক্ষীর মূর্তি থাকায় কে কে রাজদরবার ছেড়ে চলে গেলেন, অবশ্যই লক্ষ্মীর সাথে অন্যান্য যেসব দেবদেবীর কথা আছে তাদের কথা উল্লেখ করুন, কিসের জন্য মন্ত্রী সহ সকলেই রাজাকে বাধা দিলেন। সেক্ষেত্রে প্রত্যেকেই বাড়ির কাজগুলো করে ইনবক্সে নাম শ্রেণী উল্লেখ করে অবশ্যই পাঠান, লেখাগুলো পাঠাবে। সত্য কথা শুনতে অনেক লাগি কটু, তারপরেও আমাদের বলতে হবে সত্য কথা। অপরের মঙ্গল কামনা করাই ধর্মের
বাসনা কামনা, পিতামাতার সাথে করতে হবে ভালো ব্যবহার, দেখা হলেই হাসি মুখে বলতে হবে কথা। আজ এখানে এতটুকুই, সামনে দেখা হবে।